নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। আবারও যান সন্ত্রাসের খবর উঠে আসছে। বিশালগড় থেকে আগরতলা গামী একটি মারুতি গাড়িকে উল্টো দিক থেকে আসা একটি ইকো গাড়ি সজোরে ধাক্কা মারে, যার ফলে সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এই খবরটি উঠে আসছে বিশালগড় থেকে, যেখানে প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসার জন্য দমকল কর্মীরা উদ্ধার করে সেখান থেকে এবং বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে বিষয়টি জানা যাচ্ছে যে একটি মারুতি গাড়ি যেটি বিশালগড় থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল এবং উল্টো দিক থেকে আসা একটি ইকো গাড়ি সজোরে ধাক্কা মারে, যার ফলে অত্যধিক গতিতে ছিল সেই ইকো গাড়িটি এবং নিয়ন্ত্রণ হারিয়ে মূলত সজোরে ধাক্কা মারে সেই মারুতিটিকে এবং সঙ্গে সঙ্গে সাত সকালে ঘটনাস্থলে আহত হয় পাঁচজন এবং স্থানীয়রা বিকট শব্দ শুনতে পায় এবং সেই শব্দ শুনে ছুটে আসে। তারপর তারা সঙ্গে সঙ্গে খবর দেয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে এবং প্রাথমিকভাবে তাদের চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে বিশালগড় থেকে যে গাড়িটি আসছিল সেই মারুতি গাড়ির নম্বর TR01AN0329 এবং উল্টো দিক থেকে যে ইকো গাড়িটি ছিল সেই ইকো গাড়িটির নম্বর ছিল TR01H2814 এবং ইকো গাড়িটি মূলত খুব দ্রুত গতিতে ছিল এবং অত্যধিক রাস্তা ফাঁকার ফলে সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে মূলত মারুতি গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনাস্থলের সেই চিত্র, একদমই দুমড়ে মুচড়ে গেছে, উল্টে পড়ে গেছে গাড়িটি এবং গাড়িতে থাকা পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছে। সাত সকালে মূলত ভয়াবহ দুর্ঘটনার আওয়াজ পেয়ে, বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা সকলেই ছুটে আসে রাস্তার উপরে এবং তাদের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তরের কর্মীরা ছুটে আসে এবং প্রাথমিকভাবে চিকিৎসার জন্য নিয়ে যান বিশালগড় হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, গাড়িটি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং পরবর্তী সময়ে সেই গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়, কারণ প্রাথমিকভাবে যান চলাচল ব্যাহত ঘটে, রাস্তাতে জ্যাম লেগে যায়, দুই সাইডে গাড়ি দাঁড়িয়ে যায় এই অ্যাক্সিডেন্টের ফলে। তবে একজনের অবস্থা এখনো জানা যাচ্ছে যে গুরুতর, তাই জন্য তাকে পরবর্তী সময়ে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়েছে, যেটা হাসপাতাল সূত্র থেকে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। এলাকাতে ইতিমধ্যে একটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ প্রত্যেকদিন যে হারে অ্যাক্সিডেন্টের খবর, যান দুর্ঘটনার খবর উঠে আসছে তাতে স্বভাবতই সকলের মনে আশঙ্কা বিরাজ করছে। দুর্ঘটনার সম্পর্কে কি বলছেন তারা সকলেই একবার শুনুন। ওইসে আমি অফিসলার থেকে যাচ্ছি আগরতলার উদ্দেশ্যে, যাওয়ার পথে আমি তো পুরো যাইছি, আমরা চার পাঁচ টাকার এক সাইডে আসলাম, তারপরে পুরোটা দিক থেকে আগরতলা থেকে একটা উদিপুরে যাওয়ার পথে বৃষ্টিটা মারা গেছিল, গাড়িটা যে খুব 100 কিলোমিটার স্পিড, এমনই হয়তো প্রচণ্ড স্পিড আসলো, ব্রেক দেওয়ার ফলে গাড়িটা উল্টে গায়া আউটলাইন আউট সাইডে আয় বসে আয় গেলে আমার কাছে ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পরে গিয়েছিল পাল্টে খাইয়া গিয়েছিল দুদিন না উল্টে গাড়িটা গেছে উল্টে। আপনার কি গাড়ি ছিল? আমার মারুতি ভ্যান। আপনার গাড়িতে কোনো যাত্রী ছিল? হ্যাঁ যাত্রী ছিল, তিনজন। তিনজন? আর ওই গাড়িতে কতজন ছিল? একজন ছিল। আমরা তো টোটাল সর্বমোট কতজন আহত হয়েছে? চারজন। তারা আমার গাড়িতে চারজন আর ওই গাড়িতে বুধ একজন আহত হয়েছে, টোটাল পাঁচজন আহত হয়েছে। তো তাদেরকে সবাইকে কোথায় পাঠানো হয়েছে? পুলিশ আছে ঘটনাস্থলে? কোন জায়গায় হয়েছে ঘটনাটা? দুনমুগিটা রাস্তামতের মাঝামাঝি, রেলব্রিজ সংলগ্ন। হ্যাঁ, রেলব্রিজ। ঘটনার বিবরণ আমরা শুনলাম মারুতি গাড়ি তিনি ছিলেন তার চালকের কাছ থেকে এবং যে বিষয়টি এক্ষেত্রে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে উল্টো দিক থেকে মূলত উদয়পুর যাচ্ছিল যে ইকো গাড়িটি, সেই গাড়িটি এতটাই গতিতে ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে সে যখন ব্রেক কষতে যায় তখন গাড়িটি পাল্টি খেয়ে যায়, উল্টে যায় এবং ছিটকে চলে যায় গাড়িটি। গাড়িটিতে থাকা তারাও আহত হয়েছেন এবং অপরদিকে যে মারুতি গাড়িটিকে ধাক্কা দেওয়া হয়েছিল সেই মারুতি গাড়ির যাত্রীরাও গুরুতরভাবে জখম হয়েছেন। এবং ঘটনাটি ঘটেছে আজকে সকালবেলা গোকুলনগর ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে। মূলত অ্যাক্সিডেন্টের ফলে যারা আহত হয়েছেন তাদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে বিশালগড় হাসপাতালে। পুলিশ এসেছে ঘটনাস্থলে, খতিয়ে দেখছে এবং গাড়িটিকে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে ইতিমধ্যে। এবং পাশাপাশি হাসপাতাল সূত্র থেকে যে বিষয়টি জানা যাচ্ছে যে
একজনের অবস্থা মারাত্মক হওয়ায় খুবই গুরুতর হওয়ায় আশঙ্কাজনক হওয়ায় পরবর্তী সময়ে তাকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়েছে এবং প্রত্যেক দিনই কিন্তু যান সন্ত্রাসের ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। কোন রকমভাবে কিন্তু যান সন্ত্রাসকে কমানো যাচ্ছে না, তার কারণ কিন্তু একটাই, গতি। অত্যধিক গতির ফলে কিন্তু অ্যাক্সিডেন্টের খবর মাত্রাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনাস্থলে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখেছে গাড়িটি সম্পূর্ণরূপে উল্টে গেছে এবং পুলিশ কর্মীরা আসে, ফায়ার সার্ভিসের কর্মীরা আসে, তারা সকলেই গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং তার পাশাপাশি আহত সবাইকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।